এটাতে তো প্রমাণ হয় যে সবুজ সাথী সাইকেল এতটাই জনপ্রিয় যে সেই সাইকেলে করে বর্ডার পেরিয়ে মানুষ অন্য রাজ্যেও যায়। বরঞ্চ এটা সমালোচনা না করে সেই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, যার বিরুদ্ধে ইডি তদন্ত চলছিল, যিনি কোটি কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত, আমি বলবো সমালোচনা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখে এই সবুজ সাথী প্রকল্পটা আসামেও চালু করুন। আর যদি আপনারা না পারেন, আগামী দিনে যখন সরকার পরিবর্তন হবে আসামে সেটা নতুন সরকার করবে। অসম থেকে উদ্ধার করা হয়েছে সবুজ সাথীর লোগো লাগানো 33টি সাইকেল। সাইকেল মজুত রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আসামি দুজনকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে মূল চক্রের খোঁজ করছে পুলিশ। আসামি কিভাবে গেল সবুজ সাথী প্রকল্পের সাইকেল? বাংলার সবুজ সাথী প্রকল্পেও কি বা দুর্নীতি? কেননা বাংলার যে সবুজ সাথী প্রকল্পের সাইকেল সেই লোগো লাগানো রয়েছে, সেরকমই সাইকেল কোথা থেকে পাওয়া যাচ্ছে না অসম থেকে পাওয়া যাচ্ছে, এই বিষয়ে কোচবিহারে স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছে। এখানে যে সরকার দুইটা চলছে, সরকারটাই দুর্নীতির সরকার। প্রত্যেকটা স্তরে স্তরে এদের দুর্নীতি। আজকে স্কুলে ভুয়ো ছাত্রছাত্রী দেখিয়ে তাদের নামে সাইকেল অ্যালট করে সেই সাইকেল আজকে আসামে পাচার করা হচ্ছে এবং আসামে ধরাও পড়েছে এই দুর্নীতির সাইকেল। আজকে দুর্নীতি ছাড়া এদের কোনো কাজ নেই। বিষয়টি সম্পর্কে আমি অবগত নেই, এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা এটা খোঁজ নিয়ে দেবো প্রশাসনিক মহল। নিশ্চিতভাবে এ ধরনের ঘটনা হলে আইনানুরূপ ব্যবস্থা গ্রহণ হবে, তবে বিষয়টা খতিয়ে দেখার ব্যাপার রয়েছে যে আদতেও কি বিষয় হয়েছে। এই বিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন কি বলছেন শুনুন। আসামে সবুজ সাথীর একটা সাইকেল পাওয়া গেছে, তারপরে সবুজ সাথী সাইকেলের জনপ্রিয়তাটা কোন জায়গায়? আসামের সাথে বাংলার অনেকগুলো রাজ্য লাগোয়া বর্ডার রয়েছে, কুচবিহার বলুন, আলিপুরদুয়ার বলুন, এই সমস্ত জায়গাগুলোতে আসামে যাওয়া যায়। তো কেউ বর্ডার পেরিয়ে কোনোভাবে সেই সাইকেল নিয়ে গিয়ে থাকতেই পারে, সেখানে সেটা খুঁজে পাওয়া যেতে পারে, এটাতে অসুবিধা বা অন্যায়ের কী আছে? এটাতে তো প্রমাণ হয় যে সবুজ সাথীর সাইকেল এতটাই জনপ্রিয় যে সেই সাইকেলে করে বর্ডার পেরিয়ে মানুষ অন্য রাজ্যেও যায়। বরঞ্চ এটা সমালোচনা না করে সেই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন, যার বিরুদ্ধে ইডি তদন্ত চলছিল, যিনি কোটি কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত, আমি বলবো সমালোচনা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শিখে এই সবুজ সাথী প্রকল্পটা আসামেও চালু করুন। আর যদি আপনারা না পারেন, আগামী দিনে যখন সরকার পরিবর্তন হবে আসামে সেটা নতুন সরকার করবে।